আসসালামু আলাইকুম। তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খায়, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। আমাদের যাদের জন্ম 80s এবং 90s তারা আসলে এই কবিতাটা অনেক জনপ্রিয় একটা কবিতা তাদের জন্য, আর আমরা সবাই এই কবিতাটা অনেক মজা করে পড়তাম। আরও আছে মামার বাড়ি মধুরারি তিন দিন পর ছাড়ার বাড়ি। তো যাই হোক, আমি একটু মজা করার জন্য কবিতাগুলো স্মরণ করলাম। আসলে আমাদের সবারই এই কবিতাগুলো অনেক পছন্দ। তো আমি আজকে চলে এসেছি আপনাদের সাথে আমার মামার বাড়ির ভিডিও নিয়ে, আর এটা হচ্ছে আমার ছোট মামার বাসা। তো রিসেন্টলি মামা বাড়িটা কিনেছে, যদিও আমার দেখা হয়নি বাসাটা, কিন্তু আমার ছোট বোন আমাকে ভিডিওটা করে দিয়ে পাঠিয়েছে, আর আমি জাস্ট হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি মামার বাসায় কতটা সুন্দরভাবে সাজানো গোছানো। আপনারাও আমাদের সাথে উপভোগ করতে পারেন একটা সুন্দর সাজানো গোছানো চিমচাম বাসা, আর সেই সাথে আপনারা পেয়ে যেতে পারেন আইডিয়া। আপনারা তো আমার এই ভিডিওটাতে এই মুহূর্তে বুঝতে পারছেন যে আমি এখন আপনাদেরকে নিয়ে চলে এসেছি ড্রয়িং রুমে, আর ড্রয়িং রুমের সোফাটাও অনেক সুন্দর। আসলে বাসাটা যেহেতু নতুন, মামা নতুন বাড়ি কিনেছেন, এবং সেই সাথে বাসার আসবাবপত্রগুলোও ম্যাক্সিমামই নতুন, আর নতুন জিনিস তো সবসময়তে একটু বেশি সুন্দরই থাকে। আর সেই সাথে আমার মামি এবং মামির মামাতো বোন যেটা আমার, সে অনেক লক্ষ্মী একটা মেয়ে, তো মামি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে বাসাটা। আর মামাতো বোন মামিকে হেল্প করে, সে আসলে বড় হয়ে গেছে, সে এবার SSC পরীক্ষা দিবে, তো যার কারণে আর কি সেও মাকে অনেক হেল্প করে কাজে, তো যার কারণে বাসাটা আসলেই অনেক সুন্দর করে সাজানো গোছানো। তো আমার বোন দেখি আপনাদেরকে একটু যে ওয়াশরুম কীভাবে সুন্দর করে রাখতে পারে সেটাও একটু দেখিয়ে দিল। আসলে অসাধারণ সুন্দর করে সাজানো গোছানো, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে বাসাটা দেখতে। আর বাসার যে পর্দাগুলো সেগুলোও কালারের সাথে ম্যাচ করে সেট করা হয়েছে। আমার ছোটো বোন এখন চলে এসেছে আমার কাজিনের রুমে। আপনারা এই টিনেজারদের রুম কেমন সুন্দর করে সাজানো যায় আমার এই ভিডিওর এই পার্টটাতে আপনারা সেটাও দেখতে পাবেন, যে অর্নামেন্টস বক্স, তারপরে কসমেটিক্স, এটা একটা কর্নার, কর্নারে খুব সুন্দর করে সে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর আমার ছোটো বোন ভিডিও করছে, আমার ছোটো বোনকে হয়তো আপনারা দেখতে পেলেন। আর এই যে ওর বেডরুম আমার কাজিনের, ও খুব সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছে, পার্স ব্যাগগুলোও খুব সুন্দর করে, সুন্দর সুন্দর পার্স ব্যাগ সুন্দর করে সাজিয়ে রেখেছে, তো বেশ ভালোই লাগছে। আর আমার ছোটো বোনও খুব মজা করে ভিডিওটা করেছে। যেহেতু আপনাদেরকে আগেই বললাম যে সাজানো গুছানো সুন্দর বাসা দেখতে আমরা সবাই খুব পছন্দ করি, আর যেহেতু সে দেখেছে তার সামনে একটা সাজানো গুছানো সুন্দর বাসা, কাজে সেও মিস করতে চায়নি যে ভিডিওটা করতে। তো আপনারা যদি আমার ভিডিওটা পুরোটাই দেখেন তাহলে আপনারাও একটা পুরো বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখার আইডিয়াটা পেয়ে যাবেন। আমার মনে হয় সবাই আমরা বাসা সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, কিন্তু সময়ের অভাবে সেটা করা সম্ভব হয়ে ওঠে না। আর বাচ্চা যাদের ছোট, তাদের বাচ্চা তো এতই বেশি চঞ্চল হয় যে বাসাটা আসলে চাইলেও সাজিয়ে গুছিয়ে রাখা সম্ভব হয় না, যেমনটি ঘটে আমার ক্ষেত্রে। আমি কিন্তু চাইলেও বাসা সুন্দর করে সাজিয়ে রাখতে পারি না, দেখা যাচ্ছে যে আমার ছোট ছেলেটা সবসময়তে এলোমেলো করে ফেলে। আপনাদেরকে যদি দেখাইতাম আমার রুমের কি অবস্থা, তাহলে আপনারা বুঝতে পারতেন যে কতটা এলোমেলো করে। এখানে আপনারা এভাবে সুন্দর করে এরকম ক্যাবিনেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। আর মামার বাসায় একটা অনেকটাই মানে বিদেশি স্টাইলে এখন মনে হয় বাসাগুলো বানানো হচ্ছে। আর এটা তো ডাইনিং রুম, আপনারা বুঝতে পারছেন, এখানেও একটা বেড সিট আছে, আর পর্দাগুলো অনেক সুন্দর, আগেই বললাম যে কালার ম্যাচিং করে করে বেড সিটটা করা হয়েছে, অনেক সুন্দর। আসলে সুন্দর জিনিস দেখলে ভালোই লাগে, আর আমরা সবাই সৌন্দর্য পিয়াসী। আবার আমরা চলে এসেছি বেডরুমে, বেডরুমের পাশে একটা সাইড টেবিল আছে, এখানে একটা ল্যাম্প, আপনারা বুঝতেই পারছেন ল্যাম্পটাও অনেক সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। কর্নার টেবিলে এরকম একটা ল্যাম্প থাকলে মন্দ লাগে না, ভালোই লাগে। আর কর্নার টেবিলটাও দেখেন অনেক সুন্দর, আমার ছোটো ফোনের ভিডিও করার
অংশগুলো চলে আসছে। তো যাই হোক, আমার আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগছে যে বেডশিটটাও দেখেন অনেক সুন্দর, বা আর বেডটাও অনেক সুন্দর। আসলে সুন্দর জিনিস দেখতে আমরা সবাই অনেক পছন্দ করি। ও একটু লাইটটাও জ্বালিয়ে দেখিয়ে দিল আপনাদেরকে যে টেবিল ল্যাম্পটা আসলে অনেক সুন্দর। আসলে সুন্দর জিনিস আমরা সবাই পছন্দ করি, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি বাড়িটা সাজিয়ে গুছিয়ে রাখার। আপনারাও চেষ্টা করবেন সাধ্যের মধ্যে সুন্দর করে পরিপাটি করে রাখার। আসলে সুন্দর জিনিস দেখতে ভালোই লাগে। আর আমি তো আপনাদেরকে আগেই বললাম আমার বাচ্চাগুলো ছোট হওয়ার কারণে আমি এখনও আমার বাসাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না। তবে বাচ্চাগুলো আরেকটু বড় হয়ে গেলে ইনশাল্লাহ আমিও সাজিয়ে গুছিয়ে রাখবো, বা চেষ্টা করব আমার বাসাটাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। আমার খুব ভালো লাগে বাড়িঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, মানে আমাদের বাসায় রাজশাহীতে, তখন কিন্তু আমি আমাদের বাসাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম। আমরা তিন বোনই অনেক কিছু মানে সুন্দর, তবে আমাদের বাসায় বই ছিল অনেক বেশি। বই আসলে আমরা সবাই পড়ুয়া স্টুডেন্ট হওয়ার কারণে বই অনেক বেশি ছিল। আর এখন আমার বোন আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছে আমার কাজিনের যে ওয়ার্ড্রপ, এটা ওয়াল ক্যাবিনেট সে কত সুন্দর করে অর্গানাইজ করে রেখেছে পোশাকগুলো, সেটা একটু দেখালো। আপনারাও এরকম সুন্দর করে অর্গানাইজ করে কাপড় চোপড় রাখতে পারেন। এটা আসলে একটু এগুলো সুন্দর থাকলে দেখতেও সুন্দর লাগে, আর সহজেই প্রয়োজনীয় জিনিসগুলো আপনি সহজেই নিয়ে নিতে পারবেন আপনার যেটা প্রয়োজন। গোছানো থাকলে আসলে দেখতেও ভালো লাগে, মনও ভালো লাগে, আর যে কোনো জিনিস সহজে খুঁজেও পাওয়া যায়। আর আমার কাজিন যেহেতু মিলিটারি একাডেমিতে বর্তমানে ট্রেনিংরত আছে, সেই জন্য ওর কিছু ছবি আপনারা দেখলেন। দোয়া করবেন সবাই ওর জন্য, ওর ট্রেনিং পিরিয়ড শেষ হতে যাচ্ছে, এরপরে সে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ট্রেনিং নেবে। আর দোয়া করবেন সে যেন খুব ভালো মতো দেশের জন্য কাজ করতে পারে। আর এখানে একটা সবুজ একটা গাছ, ছোট্ট একটা শোপিস, এটা ভালোই লাগছে দেখতে ড্রয়িং রুমে। আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগছে। আসলে আবারও বলছি যে সুন্দর ছিমছাম সাজানো গুছানো বেডরুম, ড্রয়িং রুম বা ডাইনিং রুম যেটাই বলেন অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে ব্যায়াম করার জন্য একটা মেশিন আছে। আসলে ব্যায়াম করার এই মেশিনগুলো ভালোই কাজে লাগে, যদিও আমাদের সময় হয়ে ওঠে না যে সব সময় এক্সারসাইজ করার। তো তারপরেও মামা চেষ্টা করে, মামা মামি দুইজনই, যে এক্সারসাইজ করার, কারণ আমাদের বাইরে যে আসলে হাঁটাহাঁটি করার মতো পরিবেশ এখন আর সব সময় পাওয়া যায় না। তো বাসায় যদি একটা থাকে এরকম ধরনের মেশিন, তাহলে সেটা আসলে অনেক উপকারে লাগে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও একটা সুন্দর শোপিস, আর সাথে ফ্যামিলি ফটো। তো ফ্যামিলি ফটো আসলে আমরা সবাই পছন্দ করি রাখতে। আর এখানে হচ্ছে শু র‍্যাক, আর ও এখন চলে এসেছে আপনাদের সাথে কিচেনটা একটু শেয়ার করার জন্য, ডাইনিং কাম কিচেন। তো এখানে শোকেসটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, সাথে রেফ্রিজারেটরটাও অনেক সুন্দর। আসলে সুন্দর জিনিস দেখতে আমরা সবাই পছন্দ করি, আবারও বলি। আর যেহেতু এখানে সব কিছুই অনেক সুন্দরভাবে সাজানো, কাজে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, আপনারা অবশ্যই আইডিয়া পাচ্ছেন যে কতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। রেফ্রিজারেটরটা অনেক বড়, দেখতেই পাচ্ছেন, ডাবল ডোর সিস্টেম। তো আমার কাছে মনে হয়েছে যে আমার মামা বাংলাদেশে একটা বিদেশি স্টাইলের বাসাতেই সুন্দর করে, বিদেশে যেমন আমরা দেখি সাধারণত, সেরকমভাবেই রেখেছে সাজিয়ে গুছিয়ে। আর বাসার স্ট্রাকচারটাও অনেকটা বাইরের মতনই, অনেক অনেক ক্রোকারিজ। মামি সম্ভবত ক্রোকারিজ সংগ্রহ করতে অনেক পছন্দ করে বোঝা যাচ্ছে। আর কিচেনের যে ক্যাবিনেট, সেগুলোও অনেকটা আমাদের মতনই, আমরা এখানে বাইরে যেরকম দেখি। কিচেনটা অনেক সুন্দর পরিপাটি করে সাজানো। আসলে আমি আগেই বলেছি আমার মামি অনেক শৌখিন এবং পরিষ্কার করে রাখতে পছন্দ করে সব কিছুই। তো যার কারণে আসলে সব কিছুই অনেক সুন্দর। আর যেহেতু নতুন বাসা, যার কারণে সব কিছু আরও বেশি চকচকা ঝকঝকা হয়ে আছে। তো চকচকা জিনিস দেখতে যেমন ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়, আমি আবারও বলছি।
তো গ্যাসের চুলাটাও অনেক সুন্দর। আর এখানে মামি মশলার জন্য যে পাত্রগুলা রেখেছে সেগুলোও অনেক সুন্দর। তো আমার ছোটো বোন কোনোটাই বাদ দেয়নি, সে সম্পূর্ণই ভিডিও করেছে আপনাদের জন্য। আর আমার মনে হয় যারা শৌখিন আছেন তারাও এখান থেকে আইডিয়া নিয়ে নিতে পারেন, কিচেন সাজানোর আইডিয়া, বেডরুম সাজানোর আইডিয়া, টিনেজারদের রুম কেমন হবে সেটার আইডিয়া, অনেক আইডিয়া আমি আপনাদের সাথে আজকে একসাথে শেয়ার করে ফেললাম। তো আপনারা যারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা মিস করে গেছেন তারা অবশ্যই আবারও দেখে নিতে পারেন, কারণ সব কিছু থেকেই শেখার অনেক কিছু আছে। আর মানে ভিডিও দেখলে বা কারো একটা সাজানো দেখলে সেখান থেকে আসলেই আইডিয়া পাওয়া যায়। তো কিচেনটাও আপনাদের সাথে শেয়ার করলাম, এখন কিচেনের যে টাইলসগুলো সেগুলোও কিন্তু দেখেন অনেক সুন্দর, সাদা বা অফ হোয়াইটটা অনেক ভালো লাগে। এই যে আমার কাজিন, সে এখন ওয়াটারমেলন কাটছে, দেখতেই পাচ্ছেন, তো খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে ওদের যে মানে অনেক সুন্দর করে যে ওরা অনেক ট্রফি পেয়েছে আমার কাজিন, সেগুলোও সাজানো আছে। আর এই তো এই শোপিসটাও অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। আর বইয়ের সমারোহ তো থাকবেই, বাংলাদেশে বাসায় বই থাকবে না সেটা তো হতেই পারে না। তো অনেক বই দেখতে পাচ্ছি আমরা, আর আমার কাজিনের ছোটোবেলার ছবি। আপনারা সবাই আমার কাজিনের জন্য দোয়া করবেন, এক ছেলে এবং এক মেয়ে, আর আমার মামা মামি সবার জন্য দোয়া করবেন। আর আপনারাও অনেক ভালো থাকবেন। আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনারা অবশ্যই আমার মামা মামির জন্য দোয়া করবেন, আর আপনারা অনেক ভালো থাকবেন। আমি আবারও ইনশাল্লাহ চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর আমার আজকের এই হোম ট্যুরটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।